আমি আমার জায়গায় সৎ আছি এবং সেটা মানুষকে দেখায় সৎ হতে হবে এটা না, আমার আল্লাহ জানছে আমি কি জানি বা আমি কতটুকু একটা ফুডের জন্য পরিশ্রম করছি বা কতটুকু ফ্রেশভাবে দেওয়ার চেষ্টা করছি সেটা আমার আল্লাহ দেখতে পাচ্ছে। তো দিনে কেমন কাস্টমারের সংখ্যা বা আপনার চাপ কত যাচ্ছে? আমার অন অ্যান অ্যাভারেজে আপনার 7 কেজি 8 কেজি মতো বীজ যায়, কোনো কোনো দিন 10 কেজিও যায়। তবে আমরা সাধারণত 7-8 কেজি বেশি নিয়ে আসি না, ম্যাক্সিমাম দিনই আমাদের ফুড শেষ হয়ে যায়। আপনার চিকেন মোটামুটি শেষ হয় 70-75-80 পিস অন অ্যান অ্যাভারেজ, আর সাবওয়ে বার্গার মিট বক্স এগুলো অন অ্যান অ্যাভারেজ 10 থেকে 15টা করে সেল হয় ইচ। আচ্ছা, আর মোটামুটি আমাদের 8 থেকে 10 কেজি দুধের চা বিক্রি দুধের চা তো। আচ্ছা আচ্ছা, তো আপনারা হচ্ছে যে কিছুদিন দেখলাম যে একটু কিছু নেগেটিভ রিভিউ কয়েকজন দিয়েছে অনেক খারাপভাবে, এবং ব্লগারদেরও অনেক বকেছে যে তারা হয়তো টাকা নিয়ে পেইড রিভিউ দেয়। তো বিষয়টা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন যে আসলে আমরা কাউকে পেইড করে এখন পর্যন্ত করিনি, আপনি যেমন নিজে থেকে আসছেন তারা আসছে নিজে থেকে আসছে। আর আমরা ইভেন দো যারা ফুড ব্লগার আসছে বা যারা আসছে বা যারা দিয়েছে এদেরকে কখনো আমরা খাবারটাও ফ্রি করি নাই, তারা পে করেই খেয়েছে। তো সেক্ষেত্রে তাদেরকে তো টাকা দেওয়া প্রশ্নই ওঠে না, নেগেটিভ পজিটিভ মিলায় মানুষ। আমি এটা নিয়ে ভাবছি না, আমি আমার কর্মকে প্রাধান্য দিই। একটা শ্রেণীর মানুষ ধরেন ফেসবুক দেখে আসে, কিন্তু আমি তো সব শ্রেণীর প্রেশার জন্য এটা করেছি। আমার কাছে এমন লোকও আসছে যাদের ফোনে ফেসবুকই নাই এবং তারা কন্টিনিউ আসছে, তাহলে অবশ্যই তারা একবার ভালো পেয়েছে বলেই হয়তো আসছে ফ্যামিলি নিয়ে আসছে। আই হোপ সো, আমি সেটাই ভাবছি, ভালো না পাইলে তো আসার কথা না। আচ্ছা, আমি এতক্ষণ যার কথা শুনছিলেন তিনি নবাবি চাপের ওনার রাতুল ইসলাম ভাই। রাতুল ভাইয়ের কথা শুনে বেশ ভালো লেগেছে। এখন বিষয় হচ্ছে সেখানে দুই রকমের চাপ পাওয়া যায়, একটা তো হচ্ছে বিফ চাপ, একটা চিকেন চাপ। সো আপনারা যারা যারা খেয়েছেন তারা হয়তো জানেন খাবারটি কেমন। নেগেটিভ পজিটিভ নিয়েই খাবারের স্বাদ হয়, কোনো দিন হয়তো একটু ভালো হয় তো কোনো দিন একটু নিচে নেমে যায়। তাছাড়াও তাদের কাছে সাবওয়ে থেকে শুরু করে কয়েকটা জিনিস আরও পাওয়া যায়। আমি এখানে মেনুটা দিয়ে দিচ্ছি, আপনারা মেনুটা দেখলে বুঝতে পারবেন যে বিফের দাম হচ্ছে 140 টাকা, সাথে 2টা লুচি থাকে, আর আপনার চিকেন চাপের দাম হচ্ছে 120 টাকা, সাথে 2টা লুচি থাকে। এইবার হচ্ছে লোকেশনের কথা, এটা চাঁপাইনবাবগঞ্জ শহরে ফুড অফিস মোড় রয়েছে, ফুড অফিস মোড়ের একদমই মোড়েই আছে এটা নবাবি চাপ। যারা নবাবি চাপ চেনেন না অ্যাকচুয়ালি ফুড অফিস কোথায়, তারা নিউ মার্কেট চেনেন। নিউ মার্কেট থেকে কোর্ট যেতে, কোর্ট থেকে আরেকটু সামনে তাকাবেন দেখবেন যে নবাবি চাপ দেখতে পাচ্ছেন। আর এটা বেসিক্যালি খোলা থাকে বিকেল থেকে রাত পর্যন্ত, আপনারা প্রায় প্রতিদিনই খোলা পাবেন। এখন স্বাদের বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তো এখানে তারা লুচি বানাচ্ছিল এমনভাবেই, মানে সেখানেই টাটকা টাটকা বানায় দেয়। এবং আপনাদের একটা কথা বলে রাখি যে এখানে যখন আপনারা যাবেন অবশ্যই হাতে 1 ঘন্টা সময় নিয়ে যাবেন, কারণ আমি যেদিন গিয়েছিলাম সেখানে সেদিন অনেক বেশি ভিড় ছিল। আমরা প্রায় আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা পর পেয়েছি এবং অনেকজন বসেছিল। আমরা 2টা জিনিস অর্ডার করেছিলাম, একটা বিফ চাপ ছিল আর একটা হচ্ছে চিকেন চাপ। সো বিফ চাপের বিষয়টা হচ্ছে যে বিফ চাপগুলো হালকা সেদ্ধ কম ছিল, কারণ তারা একদম ম্যারিনেট করার পরে একদম শুধুমাত্র ভাজে, আর ভাজতে হয়তো অনেক বেশি সময়ের প্রয়োজন হয়, মানুষ অতিরিক্ত থাকার কারণে তারা দ্রুত হয়তো দিয়ে দেয় এই জন্য। তবে খারাপ লাগেনি, স্বাদটা ভালো ছিল। তবে আমার কাছে আরেকটা বিষয় এখানে জানার ছিল, যেখানে তারা স্পাইসিনেসটা একটু কম রাখে, তার পাশাপাশি তারা একটা মশলা দেয়, এই মশলাটা আপনারা ইউজ করতে পারেন, তাহলে আরেকটু এটা চটপটা বা ভালো লাগবে। আর সাথে 2টা লুচি তো থাকে, এই লুচির সাথে একটু রায়তা দিয়ে দেয়। তো সব মিলিয়ে অ্যাভারেজ ছিল। আর আপনার ছিল হচ্ছে চিকেন চাপ, এই চিকেন চাপটা একটু ভেতরে মশলা কম দিয়েছিল আমি যখন খেয়েছিলাম। তো রাতুল ভাই বললো যে ভাইয়া আজকে ম্যারিনেট করা মাংসটা খুবই দ্রুত, মানে ম্যারিনেট করা ছিল না বললেই চলে, এই জন্য একটু সমস্যা হতে পারে। সো এটা আমরা এটা নিয়ে নিলাম বিষয়টা। তো আপনারা নিজেরাই একবার ট্রাই করে দেখেন আসলে কেমন লাগে, আমাদের কথা বল শুনে তো আর লাভ না, যেহেতু বাসার কাছে দামও বেশি না, 140-120 টাকা। সো আই হোপ ইউ আর উইল ট্রাই ইট অ্যাট লিস্ট ওয়ান্স, সো আই থিঙ্ক ইউ ফিল বেটার দেন আস। পেজটি ফলো করতে অবশ্যই ভুলবেন না কিন্তু।